सब्सक्राइब करें कंप्यूटर ब्लॉक चैनल को और साथ में बेल आइकन का दबाएं ताकि आने वाले गवर्नमेंट और प्राइवेट जॉब्स की नोटिफिकेशन सबसे पहले आपको मिले। नमस्कार बन्धुरा, कंप्यूटर ब्लॉक चैनल तरफ से अपने सकल के जानाई आंतरिक अभिनंदन और शुभेच्छा। बन्धुरा प्रत्येकदिन मत आज को आमरा नतून एक जॉब नोटिफिकेशन आलोचना करब। तो बन्धुरा आज के आमरा जे नतून जॉब नोटिफिकेशन आलोचना करते आछि से क्षेत्र में केंद्र त्रिपुरार शुधुमात्र कैंडिडेट आवेदन करते पारबे। एक क्षेत्र में त्रिपुरार जे समस्त कैंडिडेट কাছে মাধ্যমিক পাস থেকে শুরু করে বিএ পাস, এমএ পাস এবং বিটেক এমটেক ডিগ্রি রয়েছে তারা কিন্তু এই জবের জন্য আবেদন করতে পারে। তো বন্ধুরা ভালো একটা অপরচুনিটি এসেছে। তাছাড়া বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমরা কমপ্লিটলি আলোচনা করে নেব যে এর জন্য আবেদন করতে গেলে আমাদের কী কী করতে হবে এবং এটা কিন্তু অল ত্রিপুরা ক্যান্ডিডেটসের জন্য, কোনো পার্টিকুলার কোনো ডিস্ট্রিক্ট মেনশন নেই, সকলে আপনারা এর জন্য আবেদন করতে পারবেন। তাহলে বন্ধুরা সময় নষ্ট করবো না, চলে যাবো সেই অফিসিয়াল নোটিফিকেশনের দিকে। দেখে নেব বন্ধুরা সেই নোটিফিকেশনে যে বেসরকারি চাকরির খবরটা উঠে এসেছে তার মধ্যে কী কী রয়েছে সম্পূর্ণ বিষয়গুলি তুলে ধরবো আপনাদের সামনে। তার আগে বন্ধুরা করে নেবো আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট। যদি বন্ধুরা আপনারা আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার পেজকে লাইক বা ফলো না করে থাকেন তাহলে কাইন্ডলি ওই পেজগুলিকে লাইক বা ফলো করে নেবেন। ডাইরেক্টলি ওই পেজগুলিতে আপনারা আমাকে যে কোনো প্রশ্ন করেন আমি অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করবো। সময় নষ্ট করছি না বন্ধুরা, আর চলে যাচ্ছি ডাইরেক্টলি সেই নোটিফিকেশনের পাতায়। তো বন্ধুরা এটা হচ্ছে সেই জব নোটিফিকেশনটা। বাট বন্ধুরা জব নোটিফিকেশনে আলোচনা করার পূর্বে আপনাদেরকে বলে নিচ্ছি, বন্ধুরা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে যে সমস্ত জব নোটিফিকেশনগুলো আলোচনা করা হয়েছে এর থেকে কিন্তু একটু অন্যরকম, কারণ এক্ষেত্রে অনেক কিছু আপনাদেরকে দিতে হবে তাদের জন্য আবেদন করতে গেলে। তো বন্ধুরা কাইন্ডলি ভিডিওটাকে আপনারা প্রপারলি দেখবেন, একটা মিনিট মিস করবেন না। দেখুন বন্ধুরা এর মধ্যে কী কী রয়েছে। প্রথমে রয়েছে বন্ধুরা জবস ইন ইঞ্জিনিয়ারিং কোম্পানি, মানে হচ্ছে বন্ধুরা ইঞ্জিনিয়ারিং সংস্থার মধ্যে লোক নিয়োগ করা হবে। সংস্থার নাম বন্ধুরা পুরম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ ওপিসি প্রাইভেট লিমিটেড। এক্ষেত্রে বন্ধুরা আপনারা কী কী থাকবে দেখে নিন। অ্যান অ্যাসোসিয়েট কোম্পানি অফ সিভিল ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর ভেরিয়াস পোস্ট এগেনস্ট। যে সমস্ত পোস্টগুলি আছে আমরা তার নিচে আলোচনা করে নেব। দেখে নিচ্ছে বন্ধুরা এছাড়া কী দেওয়া হয়েছে এক্ষেত্রে, দ্য কোম্পানি অপারেটস ইন দ্য ফিল্ড অফ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং সার্ভে, বিল্ডিং ব্রিজ রুট ডিজাইন অ্যান্ড প্ল্যানিং, ল্যাবরেটরি অ্যান্ড ফিল্ড টেস্টিং ফর সোয়েল অ্যান্ড ম্যাটেরিয়ালস, ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন উইথ নিউ অ্যান্ড ইনোভেটিভ টেকনোলজিস ইন ত্রিপুরা অ্যান্ড নর্থ ইস্ট ইন্ডিয়া। তার মানে হচ্ছে বন্ধুরা এই যে সংস্থাটা সেই সংস্থাটা কিন্তু একক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং সার্ভে, বিল্ডিং, রুট, ব্রিজ এ সমস্ত প্ল্যানিং এবং সেক্ষেত্রে মাটিগুলির পরীক্ষা করা, তাছাড়া ডিজাইন করা, কনস্ট্রাকশন করা, কোনো ইনোভেটিভ টেকনোলজি নিয়ে আসা সব কিন্তু তারা করে থাকে। ফর ডিটেলস গাইডলাইন্স অ্যান্ড ইনফরমেশন প্লিজ ভিজিট ত্রিপুরা ইনফো ডট কম। মানে হচ্ছে বন্ধুরা ডিটেলস ভিজিটের জন্য তার আপনারা কিন্তু ত্রিপুরা ইনফো যে ওয়েবসাইটটা রয়েছে ত্রিপুরা সেখানে আপনারা যেতে পারেন। তো বন্ধুরা এর ডিটেলস কিন্তু আমরা দিয়ে দিয়েছি এই ভিডিওর মধ্যে, আপনারা আমাদের সেই নোটিফিকেশনটাও চেক করতে পারেন। মনে হচ্ছে বন্ধুরা ক্যান্ডিডেটস মাস্ট অ্যাপ্লাই ভায়া ইমেল। তো বন্ধুরা ইমেলটা রয়েছে পুরম পিস 2018@gmail.com উইদিন 13/8/2019। তার মানে হচ্ছে বন্ধুরা যে সমস্ত পোস্টগুলি বেরিয়েছে তার জন্য যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে কিন্তু 13/8/2019 তারিখের মধ্যে আপনাদের কিন্তু বায়োটা সেন্ড করতে হবে তাদের এখানে। সঙ্গে বন্ধুরা সবচেয়ে আলাদা দেখুন, অ্যালং উইথ সিবি অ্যান্ড কম্পালসারি থেকে 5 মিনিটস অডিও ভিজুয়াল ফাইল ইন্ট্রোডিউসিং হিমসেলফ হারসেলফ হাইলাইটিং দেয়ার স্পেশাল কোয়ালিটিস অ্যান্ড ইন্টারেস্ট ইন রেসপেক্টিভ ফিল্ড অফ ওয়ার্কস। তো বন্ধুরা এটা একটু অন্যরকম। তো বন্ধুরা এক্ষেত্রে আপনার একটা অডিও ভিজুয়াল ফাইল কিন্তু অ্যাটাচ করতে সে সিবির সাথে, মানে আপনি যখন ইমেলে সেন্ড করবেন সেটা কিন্তু অ্যাটাচ করতে হবে। অডিও ভিজুয়াল ফাইল মানে হচ্ছে বন্ধুরা একটা আপনার ভিডিও করতে হবে, এই ভিডিওর মধ্যে কিছু ইন্ট্রোডাকশন দেবেন, সঙ্গে আপনার স্পেশাল কী কোয়ালিটি রয়েছে এবং কী ইন্টারেস্ট আছে আপনার ফিল্ড ওয়ার্কের মধ্যে সেটা কিন্তু সে ভিডিওর মধ্যে করে দিতে হবে আপনাকে 3-5 মিনিটের মধ্যে। এবং বন্ধুরা আপনারা দেখে নিন একে 3-5 মিনিট কিন্তু আপনার একটা ভিডিও সে ইমেলের মধ্যে অ্যাটাচ করে কিন্তু সেন্ড করতে হবে। তো বন্ধুরা এটা হয়তোবা সকলকে বুঝতে একটু কঠিন হতে পারে। তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলবো ইউটিউবে সার্চ করে নেবেন যে অডিও ভিজুয়াল কীভাবে ইন্ট্রোডাকশন দেয়, সেটা আপনারা ভিডিও পেয়ে যাবেন। মাস্ট বি কিন্তু ভিডিও আপনাদেরকে সেন্ড করতে হবে, শুধু সিবি সেন্ড করলে কিন্তু হবে না, মাস্ট আপনাদের ভিডিও সেন্ড করতে হবে। বন্ধুরা এখন আমরা দেখে নিচ্ছি কী কী পোস্ট রয়েছে, কী কী কোয়ালিফিকেশন, কী এক্সপিরিয়েন্স, কী দিয়েছে সমস্ত বিষয়গুলো। এক্ষেত্রে 1 থেকে শুরু করে এবং 13 পর্যন্ত সবগুলো বিভাগে কিন্তু আলাদা আলাদা পোস্টের জন্য রিক্রুটমেন্টটা হচ্ছে এবং কোয়ালিফিকেশন কিন্তু আলাদা। তো বন্ধুরা সবগুলো যদি আমি আলোচনা করতে থাকি তাহলে কিন্তু ভিডিও আরও লং হয়ে যাবে। আমি বন্ধুরা দুটো আলোচনা করে নিচ্ছি। ধরুন বন্ধুরা প্রথম যদি আমরা আলোচনা করি ম্যানেজার অফিস, এক্ষেত্রে বিএ, বিকম, বিএসসি,
MBHR MS Office Experience Preferral. তো বন্ধুরা এক্ষেত্রে আপনার BA কোয়ালিফিকেশন থাকলে আপনি এর জন্য আবেদন করতে পারবেন। MBA, BSc, BCom এই সমস্ত কোয়ালিফিকেশন থাকলেও আপনি কিন্তু আবেদন করতে পারবেন। সঙ্গে কিন্তু বন্ধুরা মাইক্রোসফট অফিস এর যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট আছে এগুলো বিষয়ে কিন্তু আপনাকে ধারণা রাখতে হবে। এক্সপিরিয়েন্স বন্ধুরা, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে একটু প্রায়োরিটি বেশি দেওয়া হবে। তো বন্ধুরা এক্ষেত্রে ম্যানেজার মার্কেটিং, ম্যানেজার ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, ইঞ্জিনিয়ারিং ডিজাইন, ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং রিসার্চ, আর্কিটেক্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট, সার্ভিয়ার, ড্রাফটসম্যান, তো বন্ধুরা এক্ষেত্রে সবগুলোতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং বন্ধুরা আমরা যদি মাধ্যমিক পাস একটা কোয়ালিফিকেশন আলোচনা করি, দেখুন নাম্বারটা নিয়ে আলোচনা করি, যার মধ্যে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারেন। ম্যাট্রিকুলেশন BA, BSc, BCom with relevant experience be preferred. তো বন্ধুরা অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু আপনাদের যদি মাধ্যমিক পাস থাকে এবং আপনাদের অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই এর জন্য আবেদন করতে পারেন। তো বন্ধুরা এক্সপিরিয়েন্স যাদের নেই তারা যে আবেদন করতে পারবে না এমন কিন্তু না, এক্সপিরিয়েন্স থাকলে আপনাকে কিন্তু প্রায়োরিটি ওনাটা দেওয়া হবে। তাই বন্ধুরা এক্ষেত্রে ITI যে সমস্ত ক্যান্ডিডেট পাস করা গেছে তারাও কিন্তু এর জন্য আবেদন করতে পারেন। তো নেক্সট বন্ধুরা আমরা চলে যাচ্ছি NB-তে। এক্ষেত্রে বন্ধুরা আমরা প্রথমেই বলে নিয়েছি যে অডিও ভিজুয়াল আপনাকে দিতে হবে CV-র সাথে অ্যাটাচ করে। তো বন্ধুরা CV-টা কোথায় পাঠাবেন এটাও আমি বলে দিয়েছি, ক তারিখের মধ্যে পাঠাবেন এটাও আমি বলে দিয়েছি। নেক্সট আমরা আলোচনা করেছি ক্যান্ডিডেটস মে চুজ হিজ চয়েস অফ এক্সপ্রেশন ইন বেঙ্গুলি, ককবরক, হিন্দি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো বন্ধুরা এক্ষেত্রে শুধু ইংলিশে দিতে হবে এমন নয়, বেঙ্গুলি, ককবরক, হিন্দি, ইংলিশ যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি কিন্তু অডিও ভিজুয়ালটা তৈরি করতে পারেন। তো বন্ধুরা অডিও ভিজুয়াল মানে কিন্তু আপনাদের বলছি একটা এমন একটা রুমে চলে যাবেন, সেই রুমে গিয়ে আপনি শান্তভাবে বসবেন, বসার পর আপনি ক্লিয়ারলি আপনার ইন্ট্রোডাকশনটা দেবেন, সেই কোম্পানির প্রতি ইন্টারেস্টটা কেন দেবেন এবং সেই ভিডিওটা ক্লিয়ার যাতে হয়, স্পষ্ট যাতে বোঝা যায় সবগুলো কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনি আবারও বলছি ইউটিউবে সার্চ করে নিতে পারেন, এমন অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন কীভাবে অডিও ভিজুয়াল ইন্ট্রোডাকশন দিতে হবে সেটা কিন্তু আপনার দেখো করে নিতে পারেন। তাছাড়া বন্ধুরা এক্ষেত্রে যে CV দিতে হবে CV-টা আমি আপনাদের ভিডিওর ফার্স্ট কমেন্টের মতো অ্যাটাচ করে দিয়েছি। তো বন্ধুরা এক্ষেত্রে কিছু ইনক্লুড করতে হবে। তো বন্ধুরা আপনারা যদি গুগলে সার্চ করতে পারেন যে সিম্পল বায়োডাটা ফরম্যাট DOC লিখে সার্চ করবেন তখন কিন্তু আপনারা অসংখ্য বায়োডাটা ফরম্যাট পেয়ে যাবেন। পাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা এমনভাবে সার্চ করবেন, এগুলো কিন্তু আপনারা এয়ার ডিটেলস অতি তাড়াতাড়ি পেয়ে যাবেন। তারপর বন্ধুরা আমরা আলোচনা করে নিচ্ছি নেক্সট কি রয়েছে। ক্যান্ডিডেটস আর স্ট্রিক্টলি অ্যাডভাইস নট টু ফিল বায়োডাটা ফলস ইনফরমেশন। তো বন্ধুরা যাদের এই সমস্ত কোয়ালিফিকেশনগুলি ম্যাচ না করে তাদেরকে বন্ধুরা ডাইরেক্টলি বলা হয়েছে আপনারা এর জন্য আবেদন করবেন না। বন্ধুরা আমরা দেখে নিয়েছি যখন আপনারা বায়োডাটা ফিল আপ করেন সেক্ষেত্রে কিন্তু একাডেমিক নলেজ, এক্সপিরিয়েন্স, আইডেন্টি সবগুলো কিন্তু মেনশন করে দেবেন। ইচ পেজ অফ CV শ্যাল বি সেলফ অ্যাটেস্টেড। তার মানে হচ্ছে বন্ধুরা প্রত্যেকটা পেজ আপনার যদি দুটো তিনটি পেজ হয় CV-র সেক্ষেত্রে কিন্তু প্রথম প্রিন্ট আউট করবেন, করার পর কিন্তু আপনার সেলফ অ্যাটেস্টেড করবেন, তারপরে কিন্তু আবার সেগুলোকে স্ক্যান করে আপনাকে ইমেলে করে দিতে হবে। সঙ্গে বন্ধুরা ডেট এবং প্লেস লিখতে হবে, কিন্তু অবশ্যই বলবেন না কোন ডেটে সাইন করেছেন, কোথায় প্লেস সেটা কিন্তু আপনারা লিখে দেবেন। তো ক্যান্ডিডেটরা এর জন্য আবেদন করছেন তারা কিন্তু আপনাদের এক্সপেক্টেড স্যালারি কতটুকু সেটা কিন্তু মেনশন করে দেবেন। তারপর হচ্ছে বন্ধুরা ওয়ান নেম অফ এ পার্সন রেলিভেন্ট টু দ্য জব অ্যাপ্লাইড ফ্রম দ্য সোসাইটি শ্যাল বি মেনশন ইন দ্য বায়োডাটা অ্যাজ এ রেফারেন্স কন্ট্যাক্ট অ্যালং উইথ অ্যাড্রেস উইথ মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল। তার মানে বন্ধুরা যদি আপনাদের সোসাইটিতে কেউ এই জবের জন্য আবেদন করেছে তাহলে কিন্তু ওর মোবাইল নাম্বার এবং কন্ট্যাক্ট ডিটেলস এবং ইমেল সব কিছু কিন্তু আপনাকে লিখিয়ে দিতে হবে। বন্ধুরা প্রথমেই বলেছি এই জব নোটিফিকেশন একটু অন্যরকম, তাই বন্ধুরা প্রত্যেকটা বিষয় আপনাদের লক্ষ্য রাখা উচিত। নেক্সট চলে আসছি বন্ধুরা বিতে। বিতে রয়েছে বন্ধুরা অল ক্যান্ডিডেটস শুড হ্যাভ কম্পিউটার নলেজ ইন মাইক্রোসফট অফিস প্রিন্টিং। তো বন্ধুরা মাইক্রোসফট অফিস যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট রয়েছে এগুলোর মধ্যে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে, সঙ্গে প্রিন্টিংও কিন্তু আপনাদের জানা থাকতে হবে। এক্ষেত্রে আপনাদের বলেছি এই যে জবটার ডিউরেশন মিনিমাম কিন্তু 1 ইয়ার থাকবে এবং নন টেকনিক্যাল যে সমস্ত পোস্টগুলো রয়েছে তার জন্য কিন্তু 2 বছর। কোনো সিলেকশন মেথডস নেই। এক্ষেত্রে বন্ধুরা দেখে নিন শর্ট লিস্টে ক্যান্ডিডেটস ফ্রম রিসিভড CV অ্যান্ড আফটার গোয়িং থ্রু দ্য অডিও ভিজুয়াল ফাইল উইল বি কল ফর ইন্টারভিউ। মানে হচ্ছে বন্ধুরা আপনাদের CV এবং আপনার ভিডিও অ্যাটাচ করবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু শর্ট লিস্টে ক্যান্ডিডেট ডাকা হবে। শর্ট লিস্টে ক্যান্ডিডেট আফটার ইন্টারভিউ উইল বি গিভেন 2 অ্যাসাইনমেন্টস, 1 উইল বি টেকনিক্যাল অ্যান্ড আদার উইল বি সেলফ নোয়িং ভিজুয়াল কন্টেস্ট।
তো বন্ধুরা এক্ষেত্রে আপনাদের শর্টলিস্টেড হওয়ার পর আপনাদের কিন্তু ইন্টারভিউ মধ্যে দুটো অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, একটা হচ্ছে টেকনিক্যাল বিষয় নিয়ে আর একটা হচ্ছে কি সেলফ নোয়িং স্পিরিচুয়াল কন্টেস্ট। তো বন্ধুরা এক্ষেত্রে একজন আটজনকে জানা, এমপ্লয়ি সম্পর্কে অভিজ্ঞতা, কোম্পানি সম্পর্কে অভিজ্ঞতা, সেগুলো কিন্তু আপনাদের কিন্তু ভেরিফাই করাবে, আলটিমেটলি আপনাদেরকে চেক করাবে এই সমস্ত বিষয়গুলো। তো বন্ধুরা আলটিমেটলি কিন্তু জবটা কিন্তু একটু কমপ্লিকেট হচ্ছে, আপনারা একটু দেখে আবেদনটা করে নেবেন, আলোচনা করে নিচ্ছি। তো বন্ধুরা বাকিগুলো আমি আলোচনা করছি না, আপনারা একটু দেখে নেবেন। পাঁচ নাম্বারটা আলোচনা করছি বন্ধুরা, অন কমপ্লিশন অফ সাকসেসফুলি সিক্স মান্থ ক্যান্ডিডেটস উইল বি গিভেন এ টেবল অ্যাপয়েন্টমেন্ট মিনিমাম ফর ওয়ান ইয়ার। তার মানে হচ্ছে বন্ধুরা আপনাদের কিন্তু মিনিমাম প্রথমে কিন্তু সিক্স মান্থ আপনারা কিন্তু প্রভিশন পিরিয়ড থাকবে, তারপরে আপনাদের স্টেবল অ্যাপয়েন্টমেন্ট থাকবে ওয়ান ইয়ার জন্য। বন্ধুরা হায়ার পিরিয়ড উইল বি ডিসাইডেড ডিফারেন্টলি উইথ ডিফারেন্ট সিলেক্টেড ক্যান্ডিডেটস। তো ওটা পরবর্তী সময়ে কি এক্সটেন্ড হবে সেটা কিন্তু সম্পূর্ণটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনার কোয়ালিটি, এক্সপিরিয়েন্স, কাজ করার দক্ষতা সব কিছুর উপর ডিপেন্ড করবে কিন্তু এই জবটা। বন্ধুরা আলোচনা করব অ্যাট ইন্টারভিউ এভরি ক্যান্ডিডেট হ্যাজ টু সাবমিট অ্যান অ্যামাউন্ট। মানে হচ্ছে বন্ধুরা ইন্টারভিউ টাইমে কিন্তু আপনাকে একশো টাকা দিতে হবে ইন্টারভিউ প্রসেসিং ফি। এই অ্যামাউন্টটা কিন্তু নন রিফান্ডেবল, মানে এই অ্যামাউন্টটা কিন্তু আপনারা ঘুরে আর পাবেন না। তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু যে জবস ইন ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে যে নিয়োগটা হচ্ছে পুরম ইঞ্জিনিয়ারিং রিসার্চ অ্যান্ড প্রাইভেট লিমিটেড থেকে, তার ডিটেলস নিয়ে কিন্তু আলোচনা করেছি এই ভিডিওর মধ্যে। বন্ধুরা এই জব নোটিফিকেশনটা একটু অন্যরকম, কাইন্ডলি আপনাদেরকে অনুরোধ করো ভিডিওটাকে যদি না দেখে থাকেন তাহলে প্রথম থেকে আবার চালিয়ে দেখুন, তাহলে হয়তো আপনার প্রত্যেকটা বিষয় আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হয় বন্ধুরা আগামী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।